हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। तो सबाई केमन आछेन? आशा करी सबाई सुस्थ आछेन, खूब भालो आछेन। तो एखन जे विषयटा निये आलोचना करब सेटा हच्छे गोलंदाज सिनेमार ट्रेलर रिव्यू। देव जे बांगला इंडस्ट्रीर भगवान, तिनी जे सत्यि गुरुदेव, सेटा किन्तु आबारो प्रमाण हये गेल गोलंदाजेर ट्रेलर देखार पर। एबं आजके देव फ्यानरा चिल्लिये चिल्लिये बोलते पारे जे एखन बांगला इंडस्ट्री टिके आछे देवेर जन्य। एबं देवी किन्तु माने बांगला इंडस्ट्रीर एखन মেন মেরুদণ্ড। এবং সত্যি দেব যেভাবে একের পর এক ধামাকা দিচ্ছে, যেভাবে একের পর এক সিনেমাকে ইন্ডাস্ট্রির জন্য নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা আলোর দিক। এবং এই যে গোলন্দাজ সিনেমাটা, মানে আমার ট্রেলারটা দেখার পর একটাই কথা মনে হলো যে এই সিনেমাটার দ্বারা কিন্তু মানে বাংলা ইন্ডাস্ট্রি একটা আলাদা জায়গায় যাবে। যেভাবে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, যেভাবে বাংলা ইন্ডাস্ট্রি থেকে অনেক মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে, যেভাবে টলিউডের অবস্থা বর্তমানে আগের থেকে খারাপ জায়গা দাঁড়াচ্ছে, সেদিক থেকে কিন্তু গোলন্দাজ সিনেমা একটা ইতিহাস তৈরি করবে। এবং গোলন্দাজ সিনেমার দ্বারাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি হলগুলো আবার খুলতে শুরু করবে, আবার সেই পুরনো দর্শকগুলো সিনেমা দেখার ইচ্ছা তাদের বেড়ে যাবে, আবার কিন্তু মানুষের ঘরে ঘরে সিনেমা দেখার যে ভালোবাসা, সিনেমা দেখার যে একটা এন্টারটেনমেন্ট, সেটা কিন্তু আবার এসে যাবে। কারণ গোলন্দাজ বাংলা সিনেমার ইতিহাসে একটা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা ধরা যাবে এসবিএফের ব্যানারে। তো এই যে গোলন্দাজ সিনেমার ভিতরে যদি যাই, ট্রেলারের ভিতরে যদি যাই, ট্রেলারটা কেমন লাগলো তো বললাম, দারুণ ট্রেলার। তো ট্রেলারের ভিতরে যেটা পজিটিভ দিকের মধ্যে সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে দেবের লুকস এবং অ্যাটিটিউড। তো দেবকে পারফেক্ট মানিয়েছে ফুটবলের চরিত্রে, কারণ এটা দেব ছাড়া কেউ করতে পারতো না, এটা একদম চোখ বন্ধ করে বলা যায়। তো প্রথমত দেবকে ফুটবলের চরিত্র বা এই যে এই ধরনের লুকে তাকে দারুণ পারফেক্ট একজন মানিয়েছে। তো পারফেক্টলি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তো তার লুক বা তার চরিত্র, তার যে একটা কি বলো ধরন আচার আচরণ ছিল, সেদিক থেকে দেব কিন্তু এ টু জেড একটা পারফেক্ট। তো সেদিক থেকে জিৎ বা অঙ্কুশ সোহম কেউ পারতো না, তো দেবকে পারফেক্ট মানিয়েছে। এবং ধ্রুব ব্যানার্জি একটা ভালো কাজ করেছে কি দেবকে চুজ করেছে, এটা অন্য কেউ নিলে কিন্তু কোথায় গিয়ে একটা মিসিং হয়ে যেত। এবার যদি বলি এর বাকি যারা রয়েছে, প্রত্যেকটা অভিনয় দেখলাম মানে ধামাকাদা অভিনয় দেখার মতন। এছাড়াও যদি বলি এর বিজিএমটা বস অসাধারণ, মানে বিজিএমটা সত্যি বলছি বাংলা সিনেমাতে অনেকদিন পর একটা বিজিএম শুনলাম, যেটা শোনার পর কিন্তু রীতিমতো গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল এবং মনে হলো বিজিএমটা সত্যি বাংলা সিনেমাটা একটা আলাদা জায়গা নিয়ে যাবে। এবং বিজিএমটা আউটস্ট্যান্ডিং লেভেলের, আউটস্ট্যান্ডিং। এবার বাকি যদি বলি এর টেকনিক্যাল দিক থেকে, এডিটিং বলি, ক্যামেরার কাজ বলি বা ডাইরেকশন বলি, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে ভাবাই যায় না যে 2021-এ মানে এত সুন্দর এত জিনিস হচ্ছে, মানে দেবদাস সিনেমাতে এরকমভাবে পাবো, জাস্ট লাভলি। এবং এর ভিএফস বাংলা সিনেমার ইতিহাসে আজ অবধি যত ভিএফস ইউজ করা হয়েছে, আমার মনে হয় আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ভিএফস হচ্ছে এই গোলন্দাজ। মানে এত বাজেট নিয়ে, এত রিক্স নিয়ে এই সময়ে মানে এইরকম ভিএফস দেব বলেই সম্ভব। এবং দেবদাস সত্যি সিনেমার জন্য যেভাবে গুরুত্ব দেয় সেটা তার ভিএফ দেখেই বোঝা যায়। এবং চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান, তার থেকেও কিন্তু আমার এই সিনেমার ভিএফসটা আরও বেতার কিছু উন্নতির পথে মনে হলো। এছাড়া ওভারঅল সব কিছুই ভালো লেগেছে। তো গোলন্দাজ ট্রেলারটাকে আমি 10-এ-10 দেব, কারণ এই ট্রেলারটা সত্যি বলছি একটা মন ছুঁয়ে যাওয়ার মতন ট্রেলার। এবং এই ট্রেলারটা দেখে আমি এইটুকু বলতে পারি যে যেদিনই এই সিনেমাটা হলে আসবে 10-ই অক্টোবর, সেদিন কিন্তু গোটা পশ্চিমবঙ্গে কিন্তু একটা ইতিহাস তৈরি হবে। চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযান এই দুটো সিনেমার কিন্তু রেকর্ড ব্রেক করে দেবে গোলন্দাজ। এবং গোলন্দাজ সিনেমা কিন্তু প্রত্যেকটা শো হাউসফুল, এবং হলে কিন্তু সেই যে ব্ল্যাকের টিকিট কাটা, টিকিট না পাওয়া গেলে সেই যে ভাঙচুর, সেই যে হলের মধ্যে রেষারেষি, হলের ভিতরে সিটি মারা, হাততালি মারা, সেইটা কিন্তু দেবদা আবার ফিরে আনতে চলেছে। এবং দেবদাকে একবার থ্যাঙ্কস জানানো অবশ্যই উচিত যে সত্যি এরকম সিনেমা আমাদের উপহার দেওয়ার জন্য। এবং গোলন্দাজ সিনেমাটা বক্স অফিসে যে ঝড় তুলবে সেটা আবারও বলে দিলাম। তো এছাড়াও গোলন্দাজের ট্রেলারে যেটা দেখলাম, দেবদার যে কয়েকটা ডায়লগ মারাত্মক লেভেলের, এবং দেবদার গলার জোর, তার যে কথার যে ধরনটা, এবং দেবের কয়েকটা ফুটবলে যে মানে জিনিসগুলো দেখানো হচ্ছে, সেখানে যে দেবদার চোখ মুখে যে এক্সপ্রেশন, জাস্ট টু খোর আগুন। মানে সত্যি বলছি দেবদার মানে একদম অসাধারণ অভিনয় করেছে। তো
আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা সিলেক্ট করে দিন, একটু বেশি করে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিওতে। বাই বাই।